হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ট্রাফেল কেক আমি ডেকোরেশন করছি। আমি এটা তিনটে লেয়ারে কেক স্পঞ্জটাকে কেটে নিয়েছি। নিয়ে প্রথম লেয়ারের উপরে চকলেট ক্রিমটা আমি ধীরে ধীরে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। এর উপরে এবারে কিছুটা চোকো চিপস আমি অ্যাড করছি। এই চোকো চিপসটা যখন মুখে পড়ে ক্রাঞ্চগুলো খেতে খুব ভালো লাগে, কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আমি এরপর সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে একইভাবে ক্রিম দিয়ে স্প্রেড করছি। এই চকলেট ক্রিমটা আমি চকলেট গানাস অ্যাড করে বানিয়েছি। আমি যে গানাসটা ইউজ করি সেটা 100 গ্রাম চকলেট 100 গ্রাম ক্রিম নিয়ে তৈরি করি। আমি এর উপরেও কিছুটা চকো চিপস অ্যাড করছি। আমি এরপর 3 নম্বর লেয়ারটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি আস্তে আস্তে সাইডে প্রথমে ক্রিম দিয়ে কেকটাকে সেট করে নিচ্ছি যেন কেকটা সরে না যায়। আমি খুবই অল্প পরিমাণে ক্রিম নিয়ে এটা করছি, এটা ক্রাম কোটিং করছি। আমি ক্রাম কোটিংটা করে নিলে ফাইনাল লেয়ারটা দিতে সুবিধা হয়, কারণ অনেক সময় কেক স্পঞ্জ যদি ড্রাই থাকে তাহলে কেকের গুঁড়োগুলো সব উপরে উঠে আসে, ফিনিশিং ভালো হয় না। এই কারণে যতটা সম্ভব ক্রাম কোটিং করে 5 মিনিট ফ্রিজে রেখে দেওয়া ভালো। আমি প্রত্যেকবারে একই প্রসেস ফলো করি, তবে হাতে যদি সময় না থাকে তখন ডাইরেক্ট লেয়ার করতে হয়। যারা নতুন তাদের জন্য ক্রাম কোটিং করাটা খুব দরকার। আমি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আমি এর উপর এবার ফাইনাল লেয়ারটা দিচ্ছি। আমি এটা ব্যালেট নাইফের সাহায্যে করছি। এই কাজটা খুবই ধীরে সুস্থে আলতো হাতে করতে হয়, বেশি চাপাচুপি করলে কেকটা নষ্ট হয়ে যেতে পারে। কেকের ফিনিশিং ভালোভাবে আনতে গেলে একটু টাইম দিয়ে করতে হবে কাজটা, তাড়াহুড়ো করলে হবে না। আমার ফাইনাল লেয়ার দেওয়া হয়ে গেছে। এটা আমি চকলেট গানাস নিয়েছি, একটা চামচের সাহায্যে আমি একটা সাইডে দিচ্ছি, একটা সাইড গ্যাপ রাখবো। এটা কাস্টমার যেরকম আমাকে ফটো পাঠিয়েছে সেই হিসাবে আমি করছি কেকটা। এই চকলেট গানাসটা 100 গ্রাম ডার্ক চকলেট নিয়েছি, 100 গ্রাম ক্রিম নিয়েছি, নিয়ে দুটো একসঙ্গে মেল্ট করেছি।
সেটা আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে সুন্দর করে চারিপাশে টেনে দিচ্ছি। এবার আমি সাইডে কিছুটা ড্রিপ দিয়ে দিচ্ছি। আমি অন্য সাইডে আঙুলটা জাস্ট একটু করে চকলেটের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, নিয়ে সেটাকে লাগিয়ে দিচ্ছি কেকের চারিপাশে, ছিটে দিয়ে দিচ্ছি। আমি এবারে পাইপিং ব্যাগে ইয়েলো রঙের ক্রিম নিয়েছি, নিয়ে আমি এখানে হ্যাপি বার্থডে লিখে দিচ্ছি। অপোজিট সাইডে আমি পিঙ্ক কালার ক্রিম নিয়েছি, নিয়ে এখানে মাই লাভ লিখে দিচ্ছি। আমি একটা টপার বানিয়েছিলাম, এটা চকলেট দিয়ে বানিয়েছি, মাঝখানে একটা চেরি বসিয়ে দিলাম, দেখুন কেমন লাগছে। কিছুটা সুগার বল নিয়ে আমি যে সাইডে চকলেট দিয়েছিলাম সেদিকে দিয়ে দিলাম। আমি এটার কোনো বর্ডার করিনি। দেখুন বন্ধুরা কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে সবসময় থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।